নন্দকুমারে ক্লাস নাইনের ছাত্রের ব্যাগে পিস্তল। নন্দকুমার মহারাজা বাসুদেব উচ্চ বিদ্যালয়ে ক্লাস নাইনের ছাত্রের ব্যাগে পিস্তল উদ্ধারের ঘটনায় স্কুলে ব্যাপক আতঙ্ক ছড়ালো। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত মহারাজা নন্দকুমার হাই স্কুলে নবম শ্রেণীর স্কুল ছাত্রের হাতে পাওয়া গেল এক পাখিমারা বন্দুক। বাড়ি নন্দকুমার থানার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীধরপুর গ্রামে। এই ঘটনায় স্কুল সহ গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুল চলাকালীন ছেলেটি ক্যান্টিনে বসে আড্ডা মারছিল। সেই সময় ক্যান্টিনে গিয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক এনসিসি ভবতোষ ভূঁইয়ার সন্দেহ হওয়ায় তার ব্যাগ চেক করলে ওই পাখি বন্দুক পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পাওয়া যায় গুটকা এবং বিড়ি। তারপর ওই ছেলেটাকে অভিভাবককে ডাকে এবং নন্দকুমার থানার এসআই সেকেন্ড অফিসার সৈয়দ মিলাদ আহমেদের তাকে ডাকে সহ তার বাবা ও পাখিমারা বন্দুকটিকে আটক করে। আমি স্কুল থেকে এসে ফার্স্ট পিরিয়ড হওয়ার পরে আমি ক্যান্টিনে আসি। প্রথম ক্যান্টিনে এসে দেখলাম একটি ছাত্র কুড়কুড়ে খাচ্ছে। সেই কুড়কুড়ে খাওয়ার পরে আমি, কিরে তুই এমন সময় খাচ্ছিস কেন, তোর ওই মা খাওয়ার দেয়নি? বলতে বলছে আমাকে না খেয়ে আসেন একটু কুড়কুড়ে। আমি তোর ব্যাগে তো ভাতটা কেন, দেখি ব্যাগটা তখন করলাম, একটার পর একটা ব্যাগ চেঞ্জ করলাম। দেখি তারপর চার নম্বর প্যাকেটে দেখে এটা চেনটা এখন খুলে দেখলাম, দেখি ও একটা ছোট্ট পাইপ গান না রিভলভার একটা আছে দেখলাম। বলি এটা লিখি হচ্ছে, বলে এটা আমার বোনের খেলনা। আমি তো আচ্ছা ঠিক আছে চল ক্লাসে যা আর ওটা আমাকে দিয়ে দে। হ্যাঁ বলে স্যার ওটা ভালো নয়, স্যার আমাকে দিয়ে দেন। আমি বললাম যাই হোক তুই আয়, তোর বাবার নাম্বারটা দে আর বাবাকে ফোন করে জানিয়ে দিই, আর তুই বাবার হাত দিয়ে ওটা নিয়ে চলে যাবি। এই বলে আমি ক্লাসে পাঠিয়ে দিলাম আর কি। তারপরে লাস্টে আমি সব শিক্ষকদেরকে বললাম, সমস্ত শিক্ষককে এক জায়গায় করার পর লাস্টে তাদেরকে ডেকে আমি কী করা যায়। প্রথম আমি একটা সিভিক পুলিশকে ফোন করলাম, আমার ছাত্র নিতাই। তারপরে ওখান থেকে আবার থানায় বড়োবাবুকে খবরটা করে বড়োবাবু আসছিলেন, সব এসে ওদের সঙ্গে কথোপকথন হয়েছে এবং কথোপকথন হওয়ার পরে এবং থানার হাতে আমি হচ্ছে বাবাকে লাস্টে ওর বাবাকে তুলে দেওয়া হয় আর কি। ছাত্রটা কিন্তু থানায় নিয়ে গেছে আরও পরে আমি জানলাম, তখন এনসি অফিস চলে গেছিলাম, এনসি অফিস থেকে এই আসছি এখন এই এসে কথা বলছি। কী মনে হচ্ছিল আসল বন্ধু আমি ঠিক জানছি না, মানে আসল বন্ধু কিনা পুলিশের ওরা তদন্ত করে ওরা দেখবে আর কি। না ওরা বন্ধুকে দেখায়নি, ও সবাই মতো ঢুকছিল, ঢুকে আমাদের ক্যান্টিনে স্কুল ক্যান্টিন আছে ওখানে খাওয়া দাওয়া করছিল। খাওয়ার পরেই আমার তখন আমি ওকে নিয়ে গেলাম, তুমি ক্লাসে চলে যাও। তারপর লাস্টে আমরা কিরে তোর এই পকেটে বিড়ি কেন, বিড়ি দেখলাম গুটকা ফুটকা দেখলাম। আমি তখন সন্দেহ আসলো, আমি সঙ্গে সঙ্গে আবার পকেট খুলে দেখলাম বিড়ি পাওয়া গেল, এটা একটা পাওয়া গেলো। এই পর্যন্ত আপাতত দেখি এই মানে কোথেকে পেয়েছে বা কিছু বলেনি? না কিছু বলে না, উত্তর কিছু দেয় না। একটা ছেলে একটা বন্দুকের মতো দেখতে একটা কিছু নিয়ে এসছে এবং ওইটা নিয়ে একটা ছবি তুলছে, সেটা নিয়ে স্কুলে চেঁচামেচি শুরু হয়ে যায়। তখন আমরা পুলিশ পাঠাই এবং বাচ্চাকে নিয়ে আসে এবং বাচ্চাকে বাবাকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য এটা কী আসলে কী। পরে দেখে আমরা একটু খুলে দেখতে পেলাম একটা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত প্রাইমারিলি বোঝা যাচ্ছে এটা জন্য পাখি মারার বন্দুক, আর এটাতে বেলুন তেলুন ফাটায় টয় গান। এই যে আপনারা দেখবেন এখানে খুব ছোট বোর্ড আছে, ছোটো বোর্ড এটাতে এগুলো পাখি থাকে, এমনি এমনি কোনো ফ্যাটাল জিনিস না। এটা মেলাতে দেখবেন অনেক সময় এটা দিয়ে বেলুন ফাটায় বা নিশানার প্র্যাকটিস করে, সেই জন্য আমরা জিজ্ঞাসাবাদের জন্য এসেছি। এবং আমরা এই যে আর্মস এক্সপার্ট আছে তাদেরকে পাঠাবো যদি মানে আর ওনাদের কোনো কোনো ফার্দার ওপিনিয়ন থাকে, তারপরে যা হবে লিগাল অ্যাকশন নেওয়া।